গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে এসেছি। কোনো কাজকর্ম কিন্তু তোমাদের আজকে শেয়ার করব না, আজকে তোমাদের সঙ্গে বসে একটু গল্প করব। কাজকর্ম করেছি কিন্তু কিছু ভিডিও করিনি, কেন বলো তো? আজকে তোমাদের মনে আছে কিনা জানি না, আমার আজকে সেকেন্ড ভ্যাকসিনটা ছিল। সেই ভ্যাকসিনটা নিতে মানে সকালবেলা নিয়েছি, কিন্তু তার আগে 5টার সময় হাজবেন্ড ভোর 5টার সময় উঠে ওগিয়ে লাইন দিয়েছে। লাইন দেওয়ার পর তো বিশাল লাইন, ওখান থেকে ফোন করলো যে আজকে আর হবে না মনে হয়। তার ভাবছি হবে না, রাত 3টে থেকে সবাই লাইন নিয়েছে। কিন্তু কি হয়েছে জানো তো? একদিকে ভালো হয়েছে, ভগবান ঠিক আমাদের রক্ষা করেছে। একজন কি করেছে মানে যে ফার্স্টে দাঁড়িয়েছে সে 8টা লাইন দেখেছিল। সে তখন আমাদের আমার হাজব্যান্ডকে বললো যে দাদা তুমি তোমার ওয়াইফকে ডেকে নাও, আমাদের লাইন দুজন মানে দুটো, তোমরা দুজন ভ্যাকসিন নিতে পারবে। আর আমাদের এখানে নিয়ম, প্রথমে গিয়ে একটা ছোট্ট মানে আগে যে প্রথমবারের স্লিপটা দিয়ে নিয়ে যেতে হয় সেটা আমাদের স্ট্যাম্প মেরে দেবে, সেটা নিয়ে বেলার দিকে গিয়ে তারপর তোমাকে ভ্যাকসিনটা দিতে হবে। নাহলে তো খুব ভিড় হয়ে যায়। আমাদের এই জায়গাটা খুব বড় এরিয়া, 109 নম্বর ওয়ার্ড, এছাড়াও বাইরের লোকজন এসেও তোমার টিকা নিচ্ছে। তা ও আমাকে ডাকলো, আমি আবার কী করেছি 6:30টার মধ্যে গেছি, গিয়ে ওখানে মানে ওই যে স্লিপটার মধ্যে স্ট্যাম্প মেরে দেবে সেটা নিয়ে আবার চলে এসেছি বাড়িতে। এসে পুজো টুজো দিয়ে আবার 9টার দিকে গেছি, 10টার মধ্যে বাড়ি চলে এসেছি খুব তাড়াতাড়ি। আর তার মধ্যে একটা ভালো ঘটনা ঘটেছে। কী ঘটনা বলো তো? যে আমি তো আমাকে যে লাইনটা দিয়েছে ফার্স্টে মানে আমাদের, সে আবার আমার ব্লগ দেখে, আমি মাস্ক পরা তাও আমাকে চিনতে পেরেছে। বলছে তুমি তো ইউটিউবে ব্লগ ছাড়ো না, সেই মনে হয় সালোয়ার চুড়িদার টুড়িদার বিক্রি করে। তা আমি প্রথম ভেবেছি কি এইটুখানি ইউটিউবার আমাদের আর কে চিনবে, মনে হয় আমার হাজব্যান্ড বলেছে ঠুলেছে। তারপরে আমি বললাম আমার হাজব্যান্ড বলছে তুমি বলেছো? বলে না আমি এসব কেন বলতে যাবো। তারপরে ও বলছে না আমি তোমার ব্লগ দেখি, তুমি রান্নাও করো খুব ভালো, শুনে বেশ শান্তি লাগলো। এখন আসল কথায় আসি, বেশি বকবক করবো না, তাহলে আমার বন্ধুরা ভিডিও না দেখেই রেখে দেবে। দেখো একটা ইউটিউবে আরেকটা নতুন আপডেট এসছে, ভালো, বেশ 1000 সাবস্ক্রাইবারের আগেই নতুন নতুন সব আপডেট আসছে। 500 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর তো কমিউনিটি পোস্ট আমরা পেয়ে যাচ্ছি। তারপরে কমিউনিটি পোস্ট পাওয়ার পরও আরেকটা নতুন আপডেট এসছে, সেটা হচ্ছে তোমার @ মেনশন করে দিচ্ছে। মানে আমরা আমাদের ভিডিওটা যেখানে গিয়ে মানে ধরো আমাদের গ্যালারি থেকে আমরা স্টুডিও ইসেতে ইউটিউবে শেয়ার করি, ইউটিউবে শেয়ার করার সময় আমরা যখনই শেয়ার করব, শেয়ার করার পর যেখানে মানে টাইটেলটা লিখি সেখানে গেলেই আমাদের চলে আসে @, কিন্তু @ মেনশনটা উঠে আসছে। কিন্তু যে কমিউনিটি পোস্ট না পাওয়া পর্যন্ত সেটা হয় না, মানে ধরো 500 সাবস্ক্রাইবার না পাওয়া পর্যন্ত ওটা হয়নি, কারণ আমারও আসেনি, যেই হয়ে গেছে তাই এসছে। আর সেটাই তোমাদের শেয়ার করি, আমার তো পেটে কোনো কথা হজম মানে থাকে না, এই জন্য আমি যেটুকু জানি আমি বুঝছি আর না বুঝি আমি যেটুকু আমার হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তা ওইটা চলে আসে @ মেনশন করে চলে আসে। এবার টাইটেলটা লেখার পর ওই @টা মানে তোমার আবার চলে মানে টাইটেলটা লিখবো, লেখার পর আবার @টা চলে আসে। এবার @টা কী কারণে আসছে সেটা তোমরা একটু বুঝে নাও। আমি অন্য যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাড়িতে, ও ভ্যাকসিন নিয়েছে, ও আর যায়নি, তাই ওর মোবাইলটা ছিল, মোবাইলটা দিয়ে আমি করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আমি বলেও দিচ্ছি। একটা মোবাইল থাকলে মানে বলতে আর দেখাতে একটু সুবিধা হয়, তাহলে আমার বন্ধুরা আবার হাতে নাতে ওইভাবে দেখে করতে পারবে, মানে জিনিসটা দেখতে পাবে যে কী ঘটনা। তাহলে সাথে থাকো, আমি এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। দেখো আমার মোবাইলে গ্যালারিতে যাব, আমি এখানে গ্যালারিতে গিয়ে আমি ধরো একটা ছোট্ট ভিডিও আমার এই ধরো আমি একটা 12 মিনিটের ভিডিওটাকে আমি কী করলাম শেয়ার করে আমি ইউটিউবে নিলাম। ইউটিউবে এ দেখো ইউটিউবে ক্লিক করলাম, ক্লিক করার পর এই দেখো যেখানে টাইটেলটা লিখতে হবে সেখানে আমার চলে এসে এই দেখো উপরটা এই যে এখানেই চলে এসছে টাইপ @ মেনশনটা লেখা উপরে একদম লেখা চলে এসছে এইটাই দেখতে পাচ্ছে। এই দেখো এই যে টাইপ এ মেনশন চ্যানেল মানে আমি যে চ্যানেলটাকে পছন্দ করবো সেটাকে মেনশন করতে পারবো, ঠিক আছে। এইবার আমি কী করলাম ধরো আমি আমার এটার নাম দিলাম হলি, এই চ্যানেল মানে ব্লগটার নাম দিচ্ছি হলি বলে, মানে ছোট তোমাদের সুবিধার জন্য নাম দিলাম হলি। এবার আমি ডান করে দিলাম, ডান করে দেব, এই দেখো তোমাদের বোঝার জন্য ডান করে দিলাম। দেওয়ার পর দেখো আবার কিন্তু @ এইটা মেনশন উঠছে, এবার ওটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে গিয়ে @ মানে এই এটাকে দেখো স্মল লেটার একদম পেছানো সেটাকে আমি ক্লিক করলাম, ওই যে উপরে লেখাটা উঠে গেছে @। এবার মেনশনে এবার তোমার যেই চ্যানেলটা পছন্দ তুমি সেই চ্যানেলটাকে লিখতে পারো।
আমি এখানে ক্লিক করেছি ক্রিয়েশন অফ মো, অনেকগুলো এসছে, এমটি কফি হাউস মানে অনেক কিছু এসছে, অনেকগুলো চ্যানেল, কিন্তু আমি এর মধ্যে ক্রিয়েশন অফ মোটাকে মানে চুজ করেছি। এটা করার সুবিধাটা কি সেটা আমি তোমাদের শেয়ার করছি, তোমরা দেখে নাও, মানে তোমার যার যার চ্যানেল পছন্দ, কারোর যদি ইনসাইড আউট পছন্দ হয় সে তার নামও লিখতে পারে, যার যেটা পছন্দ। এই অ্যাডটা রেটটা দেওয়ার ফলে আমাদের কি হচ্ছে, আমরা যখন কোনো ভিডিও ছাড়ছি আমাদের সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন চলে যায়, তাই তো? কিন্তু অন্য কারোর কাছে যাবে? যাবে না। কিন্তু অ্যাট দ্য রেট মেনশন হওয়ার পর তোমার যত বড় ইউটিউবার থাক, তাদের যার চ্যানেল তোমার ভালো লাগবে তুমি তাকেই ক্লিক করে তোমার ভিডিওর পাশে অ্যাট দ্য রেট মানে ভিডিওর তোমার যে ভিডিওটা ছাড়বে সেটা কী নাম দেওয়া তুমি তোর নাম দেবে, দিয়ে পাশে অ্যাট দ্য রেটটা দিয়ে তুমি তোমার যে চ্যানেলটাকে সবথেকে প্রিয় তার নামটাকে লিখে দেবে। মানে তুমি নামটা ক্লিক করলে অনেকগুলো চ্যানেল বেরোবে, তার মধ্যে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাকে ক্লিক করে দেবে। তাহলে কী হবে, আমাদের ভিডিওটা ছাড়ার সাথে সাথে আমার যে সে যত বড় ইউটিউবার হোক তার কাছে আমার নোটিফিকেশানটা চলে যাবে। পাঁচ দিন, দশ দিন, আট দিন রিজেক্ট করতে করতে একদিন না একদিন তো দেখবে। এতে কী হবে, আমাদের চ্যানেলের র্যাঙ্কিংটা তো একটু বাড়বে। তাই এই নতুন প্রসেসটা ইউটিউবে এসেছে, তাই আমি ভাবলাম আমার আমার চ্যানেলে চলে এসছে, কারণ যতক্ষণে না কমেন্ট 500 না হবে এইটা মানে আসবে না, অ্যাট দ্য রেটটা আসবে না, বুঝেছি? অ্যাট দ্য রেট মেনশনটা লেখা থাকবে না, 500 হয়ে যাওয়ার পরে কমিউনিটি পোস্ট আসলেই এটা চলে আসছে। আমার কমিউনিটি পোস্ট আগে এসছে, তারপরে এইটা এসেছে। তাই ভাবলাম এইটুকু ছোট্ট ভিডিওটা বন্ধুদের শেয়ার করলাম, তাদেরও খুশি লাগবে যে তাদের মন পছন্দ ইউটিউবারের কাছে তাদের ব্লগগুলো চলে যাবে। আমি তো অনেক চ্যানেল ভালোবাসি, এক একদিন এক একজনের নাম দিয়ে দিয়ে তাদের চ্যানেলের সে দিয়ে দেবো, কিন্তু সেটা কিন্তু তোমার যখন ভিডিওটা ছাড়বে দেখা যাবে না, কিন্তু তার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। এইটুকুই তোমাদের কাছে বলার ছিল, তোমরা অনেকেই জানো, আমি জানি না তোমাদের ঠিকমতো বোঝাতে পেরেছি কি না। তাহলে বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর দেখো আমি কীভাবে ধরধর করে ঘামছি, আর মনে হচ্ছে ভ্যাকসিনটা নিয়ে শরীরটা খারাপ হবে না, জ্বর আসবে না, তবে একটু যেন ওয়েট ওয়েট লাগছে, ওয়েট ওয়েট লাগছে। এখন গিয়ে একটু চা খাবো, খেয়ে তারপরে বসে বন্ধুদের ব্লগ দেখবো, আর মাথাটাও একটু যন্ত্রণা করছে। রাত্রে যদি খুব একটু খারাপ মনে করি শরীর, তাহলে একটা প্যারাসিটামল খেয়ে নেবো। আর আমি যদি তোমাদের আজকে যে মানে ভিডিওটা দেখালাম সেটার মধ্যে তোমাদের যদি কোনো বিষয়ে মানে ধরো কিছু জানার থাকে আমাকে বলতে পারো যে দিদি ভাই এই, আর আমি যেটুকু জানি আমি তোমাদের শেয়ার করি। তাহলে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর হচ্ছে একটু ওয়াচ টাইম দিও যাতে ভিডিওটা একটু দেখো। আজকে ওর মতো তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর এটাও বলো যে আমিও যেন যাতে সুস্থ থাকি। তাহলে রাখছি, শুভরাত্রি, টাটা।